اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه وعليكم السلام ورحمه الله شارিয়ার ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন ইফতার করার যে প্রসঙ্গটি সেটা আজানের সাথে নাকি সূর্য ডুবে গেলে সম্মানিত ভাই আল্লাহ আল্লা রাত্রি পর্যন্ত তুমি সিয়াম পালন করো অর্থাৎ যখনই সূর্য ডুবে যাবে আপনার জন্য আর জায়জ নেই দেরি করা এবং একাদিসে এসেছে মা 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 আজ্জাল মা আজ্জালুল আখরহর ও আজ্জাল ফুতুর অর্থাৎ মানুষগণ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ সে সূর্য ডুবার সাথে সাথেই তাড়াতাড়ি ইফতার করবে এবং সেহরিটা দেরি করে খাবে কাজেই আপনার আমার উচিত হলো সূর্য যখন ডুবে গেছে মজিম সব আজান যদি নাও দেয় তারপর আপনার জন্য ইফতার করা যাইজ আপনি দেখছেন সূর্য ডুবে গেছে তাই বাংলাদেশে বিভিন্ন ক্যালেন্ডারে যদি তারা ইচ্ছা করে দেরি করে তিন মিনিট দেরি করে রাখে এটা যাইজ না আর যদি ওটা মানে সঠিক মূল্যায়ন করে এককে সূর্য ডোবার সাথে সাথে এভাবে লেখে থাকে তাহলে সেভাবে আপনি ইফতার করবেন তবে মানুষগণ যখন ইফতার করছে আপনিও ইফতার করবেন হ্যাঁ তবে সূর্য ডুবে গেলে আপনি নিশ্চিত হয়ে গেছেন সূর্য ডুবে গেছে ইফতার করবেন কোনো সমস্যা নেই কারণ হাদিসে এসেছে আল্লাহ নবী সুজান বলতেছেন যে ইজা আকবাল আল্লা মিনহাহুনা আনি আল মশরক হ্যাঁ আকবর মিনহা হুনা ইয়া আনি আল মাগরেব অর্থাৎ পূর্ব প্রান্ত থেকে সূর্য ওঠে যখন পশ্চিম আকাশে ডুবে যাবে ও আগারাবাতের সাম সূর্য ডুবে যাবে ফাকাদ আফতারা সম তখন রোজাদার গান এফতার করছে আই আলাহুল ইফতার অর্থাৎ তার জন্য তখন ইফতার করা যায়স অতএব কারণে কোনো মোয়াজিন সাহেব যদি ইচ্ছা করে দেরি করে আজান দেয় তাহলে আপনি সূর্য সময় হয়ে গেছে সূর্য ডুবে গেছে আপনি ইফতার করবেন তবে একই হতে হবে আসলে সূর্য ডুবলো কিনা সঠিক নির্ণয় হলো কিনা তার কাজে আল্লাহ নবীসাল্লামের জামানায় নির্বীক্ষণ দর এরকম যন্ত্র ছিল না কিন্তু তারা সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করেছেন এখন আপনার এলাকায় সূর্য ডুবে গেলে অন্য প্রান্তরে এখনও ডোবে নাই তাহলে তারা ইফতার করবে না আপনার এলাকায় লোক ইফতার করবে আশা করি বোঝা গে শাহাজ আল্লাহ আলমে সবসমল্লাহ রানাবীন মহম্মদ আসসালাম আলিক